ভারত থেকে আমদানির ফলে অবশেষে দেশের অভ্যন্তরে কমতে যাচ্ছে কাঁচা মরিচের দাম। গত কয়েকদিন যাবত কাঁচা মরিচের দাম বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে যে তা আর ক্রয় ক্ষমতার মধ্যে নেই। এমন অবস্থায় খোঁজ নিয়ে জানা গেছে দিনাজপুরের হিলিতে কমে গেছে কাঁচা মরিচের দাম। কেজি প্রতি ভারতীয় কাঁচা মরিচ 140 টাকা কমে বর্তমানে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছে হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা। বুধবার হিলি বাজারে এই তথ্য পাওয়া যায়। এদিকে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, পূজার ছুটির মধ্যে কাঁচামরিচ কিনেছিলাম কেজি প্রতি 350 থেকে 360 টাকা দরে, বর্তমানে কেজি প্রতি 130 থেকে 140 টাকা দাম কমেছে, যে কারণে আজ এক কেজি কাঁচামরিচ কিনলাম 220 টাকায়। তবে দাম আরও কমতে হবে, কেজি প্রতি 30 থেকে 40 টাকা হলে আমাদের মতো সাধারণ মানুষের সুবিধা হবে, কারণ বাজারে সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই বেশি। প্রসঙ্গত, সরকারের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর জন্য ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে সিন্ডিকেটকারী ব্যবসায়ীদের কারণে তা সফল হচ্ছে না। এতে করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো কিছুতেই সম্ভব হচ্ছে না।